এই জমিনের মধ্যে কত অহংকারী মানুষ ছিল তারা আজকে জমিনের মধ্যে নাই এই জমিনের মধ্যে কত দাপটওয়ালা মানুষ ছিল কত ক্ষমতাওয়ালা মানুষ ছিল আজকে তারা জমিনে নাই তাহলে লাভটা কি রে বান্দা আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা তোমার এই অহংকার তোমার এই দাপট তোমার এই ক্ষমতা আমার আল্লাহর সামনে এক আনার দামও হবে না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না এই দুনিয়ার নিজাম হলো দুনিয়ার সিস্টেম হইল একজন মানুষ যদি 6 মাস 1 বছর আগে আপনার কোনো একটা উপকার করে ফেলে আমার বন্ধুরা এই 6 মাস 1 বছর আগে উপকার করছে অথবা 5 বছর আগে একজন ব্যক্তি আপনার একটা উপকার করছে এই উপকারী ব্যক্তিকে যদি আপনি কোন জায়গায় পথে চলতে ফিরতে যদি তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর বান্দা ওই সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় তার সামনে যায় চলে যান তার বুকের মধ্যে লইয়া বলেন ও আমার ভাই মনে আছে নি 5 বছর আগে আপনি আমার এমন একটা উপকার করেছিলেন এই উপকারের কারণে আজ পর্যন্ত আপনার কথা আমি বলতে পারি না আমার বন্ধুরা ওই ব্যক্তিটা মাত্র একটা উপকার করার কারণে 5 বছর পরে 2 বছর পরে 1 বছর পরেও তোমার মালিক এই দুনিয়ার জীবনে তোমার যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো ওই মালিকই তো পূরণ করছে আহারে মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলা ওই জায়গার মধ্যে দুনিয়ার কোন বিজ্ঞান তোমারে খাবার দিতে পারে নাই পারছে নাই দুনিয়ার কোন বিজ্ঞান খাবার দিতে পারে নাই কিন্তু ওই পেটের ভিতরেও আমার আল্লাহ মায়ের নাভির সঙ্গে নাভি লাগায়া তোমারে খাবার খাওয়াইছে কত বলেন ঠিক কি না এ বান্দা এবার মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা তোমার প্রথম অবস্থা তুমি তোমার কোনো ভাষা জানা নাই রে বান্দা তোমার ঘুম আসছে এটা তুমি তোমার মাকে ভাষা দিয়ে বোঝাইতে পারো না ও বান্দা তোমার ক্ষুধা লাগছে এটাও তুমি তোমার মাকে ভাষা দিয়ে বোঝাইতে পারো না তোমার প্রস্রাব পায়খানার দরকার এই প্রস্রাব পায়খানার প্রয়োজনটাও তুমি তোমার মাকে বোঝানোর ভাষা তোমার জানা ছিল না কিন্তু আমার আল্লাহ ও বান্দা ওই সময়ের অবু সময়ের তোমার ভাষা না জানা সময়ের যত প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো যিনি পূরণ করেছেন তিনি কি নাকি মায়ের পেটের থেকে পড়েই আপনারা কথা বলা শুরু করছেন সব কিছু পূরণ প্রয়োজন পূরণ করেছেন আপনাদের মনে কষ্ট হয়ে যাইতেছে খারাপ লাগতেছে উঠাউটি করেন না অল্প সময় আলোচনা হবে বেশি সময় আলোচনা হবে না আল্লাহু আকবার বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য লাগে আমার বন্ধুগণ যেই মায়ের সন্তান হওয়ার আগেও মায়ের স্তনে দুধ আসে না আবার সন্তান দুধ পান ছেড়ে দেওয়ার পরে আবার মায়ের স্তন থেকে দুধ শুকায়া যায় ওরে বন্ধু যখনই সন্তান দুনিয়াতে আসে আমার আল্লাহ বলে ও দুনিয়ার সন্তান আমার বান্দা এই জমিনের ভিতরে তোমার জন্য অন্য কোন খাদ্য এখন তোমার জন্য উপযুক্ত না বরং এখন তোমার জন্য সব থেকে যেই খাদ্যটা বেশি উপযুক্ত সেটা হলো তোমার মায়ের স্তনের দুধ আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা দুই দিন আগেও মায়ের স্তনের মধ্যে দুধ ছিল না কিন্তু আমার আল্লাহ যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের স্তনের ভিতরে দুধ দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হইল এ বান্দা তুমি তো এতদিন দুনিয়াতে ছিলে না তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আসার পরে দুনিয়ার খাদ্য খাবার তোমার উপযুক্ত না এই জন্য আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল খাবারের আয়োজন করেছি
মায়ের স্তনে মুখটা লাগায়া দাও আমি আল্লাহ কুদরতিভাবে তোমার জবান দিয়ে আমি আল্লাহ দুধ পান করায়া দিব একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আরেকটু গভীরভাবে খেয়াল করেন বন্ধুরা আমার এইরকম ভাবে দুই বছর কেটে যাবে এরপরে সন্তানের জন্য এখন আস্তে আস্তে শক্ত খাবার দরকার ভারী খাবার দরকার শরীর গঠন হওয়া দরকার একটু মুরগির গোশত খাওয়া দরকার মাছ খাওয়া দরকার একটু চাল ডাল দিয়ে খিচুড়ি খাওয়া দরকার আহারে আমার আল্লাহ এটার প্রতিও কত সূক্ষ্ম নজর লাগছে ও বান্দা এখন তোমার একটু শক্ত খাবার দরকার এই শক্ত খাবার খাওয়ার জন্য তোমার মুখে তো এতদিন দাঁত ছিল না এখন তোমার একটু শক্ত খাবার খাওয়া দরকার একটু চিবানো দরকার আমার আল্লাহ কুদরতিভাবে ওই ছোট বান্দার মুখের মধ্যে দাঁত বসায় দিয়েছে সুবহানাল্লাহ প্রথমে দুইটা এরপরে দুইটা এরপরে চারটা এরপরে ছয়টা এই রকম ভাবে আমার আল্লাহ বান্দার প্রয়োজন অনুপাতে মুখের মধ্যে দাঁতগুলো লাগায় দিয়েছে আল্লাহু আকবার এখন বান্দা এই দাঁত দিয়া মুরগির গোশত চাবায়া খায় মাছ চাবায়া খায় ও বন্ধু এরপরে আমার আল্লাহ বান্দাকে হাঁটি হাঁটি পা পা করে বড় বানাইতেছে এখন বান্দা স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে একজন মানুষের মতো মানুষ হয়ে গেছে একজন বড় অফিসার হয়ে গেছে আপনাদের এই জিরানি বাজার একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়ে গেছে অথবা বড় গার্মেন্টস ফ্যাক্টরির একজন নাজার পদে চাকরি হয়ে গেছে এখন আল্লাহর বান্দার গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে আল্লাহর বান্দা কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে বাড়ি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ও বান্দা এবার একটা বার তুমি চিন্তা করো এই যে এত অবদান তোমার জীবনের যত প্রয়োজন সকল প্রয়োজন যিনি পূরণ করেছেন সেই মালিকের নাম কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বানাম এ বান্দা এই যে এত বছর পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে এত কিছু করে বড় হয়ে গেল এত বড় অফিসার হয়ে গেল এই সব কিছুর উপরে সব থেকে বড় অবদান যার তিনি হলেন আল্লাহ ও বান্দা যে আল্লাহ তোরে এত সুন্দর সূক্ষ্ম ভাবে লালিত পালিত করে এত সুন্দর করে তোরে এত বড় বানাইলো একটা বার কি বান্দা তোর কি মনে পড়ে না তোর এই এত বড় হওয়ার পিছনে যার অবদান তুই সেই সত্তার প্রতি তোর কি অবদান আছে এ বান্দা এবার একটা বার চিন্তা করে বান্দা এতদিন পর্যন্ত তোর হায়াত হয়ে গেছে 30 বছর তোর হায়াত হয়ে গেছে 40 বছর এতদিন পর্যন্ত মালিকের কথা তোর চিন্তা হয় নাই এখন যদি আজকের এই মাহফিল থেকে একটা বিষয় একটু চিন্তা করার জন্য বলছি আল্লাহর বান্দা আজকের এই মাহফিল থেকে একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া দরকার যদি আমার বয়স 30 বছর বর্তমান আমার বয়স 40 বছর চলতেছে আমার মতো এই 40 বছরের মানুষ এই ময়দানে অভাব নাই আবার অনেকের বয়স 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে আল্লাহর বান্দা এই 30 বছর 40 বছর 50 বছর জীবন তুমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাটায় দিয়েছো এই 40 50 বছর বয়সকে তুমি নাফরমানির মধ্যে কাটায় দিয়েছো এই 40 50 বছর বয়সে তুমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেছো আমার আল্লাহর কথা তোমার স্মরণ হয় না যদি বিষয়টা এমন হয় তাহলে আজকে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাইবা মালিককে ডাক দেয়া বলবা মালিক এই জমিনের মধ্যে শয়তানের ঢুকায় পড়িয়া আল্লাহ তোমার থেকে দূরে সরে গিয়েছি তোমার নাফরমানি করেছি গো মালিক আল্লাহ আজকের পর থেকে নিয়ে দুনিয়াতে যতদিন হায়াত দান করবা ও গো মালিক জীবনে আর কোনদিন নামাজ ছাড়ব না গো আল্লাহ জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবো না জীবনে আর কোনদিন কোন মানুষকে ধোকা দেব না
আর কোনদিন সুদ খাবো না ঘুষ খাবো না আর কোনদিন গুনাহের কাজ করব না গো মালিক এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আমার আল্লাহ বলেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ বলতেছে বান্দা যেই বান্দা তওবা করবে এবং আমলে সালেহ করবে আমার আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন ইয়া ইবাদি ও বান্দা তুমি 60 70 80 বছর বয়স তোমার জীবনটা নষ্ট হয়ে করে ফেলছো বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও নাই শুধু গুনাহ করে ফেকাটায় দিয়েছো এ বান্দা একবার যদি তোর মনের মধ্যে অনুতপ্ত জন্ম হইয়া যায় আমি মালিকের দরজার সামনে দাঁড়ায়া কেমন করে আমার চেহারাটা দেখাইব এরকম চিন্তা যদি আল্লাহর কোন বান্দার জন্য অন্তরের মধ্যে পড়ে যায় আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে সুযোগ দিলাম তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো বাড়াবাড়ি করেছো আমি আল্লাহ বলতেছি তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরে যাইও না ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলতেছে ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফিনা থেকে বেশি হয়ে যায় রে বান্দা ও বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকেও বেড়ে যায় রে বান্দা ও বান্দা তোমার গুনাহ যদি এই রকম সীমাহীন পর্যায়ে পৌঁছে যায় এরপরেও আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইও না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুজ্জুনুবা জামিআ নিশ্চয়ই আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন যিনি তিনি কি বন্ধুরা আমার সেই দিন আসার পূর্বে এই দুনিয়া থেকেই আমার আপনার জন্য একটা পয়গাম আমার আল্লাহ বলে দিয়েছি ও বান্দা আদ দুনিয়া মাসরাতুল আখিরা এই দুনিয়াটাই আমি আল্লাহ তোমার জন্য আখিরাতের খ্যাতি বানায়া দিলাম ও বান্দা এই জমিনের মধ্যে যদি তুমি নেক আমলের গাছ লাগায়া যাও বান্দা এই জমিনের মধ্যে যদি তুমি সুবহানাল্লাহর গাছ লাগায়া যাও এই জমিনের মধ্যে যদি তুমি আলহামদুলিল্লাহর গাছ লাগায়া যাও ও বান্দা এই জমিনের মধ্যে যদি তুমি দান সদকার গাছ লাগায়া যাও এই জমিনের মধ্যে তুমি যদি কোরআন তিলাওয়াতের গাছ লাগায়া যাও এই জমিনের মধ্যে যদি তুমি নামাজের গাছ লাগায়া যাও এই জমিনের মধ্যে যদি তুমি রমজানের গাছ লাগায়া যাও রোজার গাছ লাগায়া যাও আল্লাহর কসম এই দুনিয়ার হায়াত তো একেবারে সংক্ষিপ্ত হায়াত এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা যখন আল্লাহর আদালতে দাঁড়াইবা ওই সময় এই যে দুনিয়ার জমিনে তুমি নেক আমলের গাছ লাগাইছো রে বান্দা আমার আল্লাহ এই নেক আমলকে উসিলা বানাইয়া তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের মেহমান দাঁড়িয়ে রেডি রাখবেন একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত এবং সৎকর্ম করেছে আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ ওই বান্দাদের জন্য ফিরদা জান্নাতুল ফিরদাউস মেহমান মেহমানদারি হিসাবে তাদের জন্য উপস্থিত করব একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন আল্লাহর বান্দা এই যে জিরানি বাজার এলাকার যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং বিভিন্ন ফ্যাক্টরি আছে কর্মচারী আছে না নাই আমার তো মনে হয় এই জায়গায় যত শ্রোতা আছেন তাদের ম্যাক্সিমামই হলো এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত আছেন কথা ঠিক কিনা ও বন্ধু আপনি কেন দুনিয়া কামাই করতেছেন দুনিয়া কামাই করার টার্গেটটা কি লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি এক মাস পর্যন্ত আপনি যেই ফ্যাক্টরিতে কাজ করবেন আল্লাহর বান্দা মাস শেষে আপনার জন্য কিছু বেতনের ব্যবস্থা হবে স্যালারির ব্যবস্থা হবে এই বেতন দিয়া আপনি আপনার সন্তানের খাবার দাবারের আয়োজন করবেন এই বেতন দিয়া আপনি আমার আপনি আপনার স্ত্রীর খাবার দাবারের আয়োজন করবেন এই বেতন দিয়া গোটা একটা মাস আপনি কিভাবে চলবেন এটার পরিকল্পনা সাজাইতেছেন বন্ধুরা আমার এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই যে কষ্ট করতেছেন আল্লাহর বান্দা এই কষ্টটা এই জন্যই করতেছেন যাতে করে আমি ভালো মতো খাইতে পারি আমার সন্তান আমার স্ত্রী ভালো মতো খায়া পরে জীবন চালাইতে পারে ও বন্ধু এটা তো দুনিয়ার হিসাব নিকাশ দুনিয়ার হিসাব নিকাশ কিন্তু আমার আল্লাহ বান্দাকে বলে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম শুধুমাত্র দুনিয়ার হিসাব নিকাশ পূরণ করে আসবা এটার জন্য না আমার আল্লাহ বলতেছে ও বান্দা দুনিয়ার হিসাব নিকাশ পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ তোরে পাঠাই নাই বরং আমি আল্লাহ তোরে কেন পাঠাইছি আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলতেছে বান্দা আমি জিন জাতি আর মানব জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য প্রাণীর ভাইরা আমার বন্ধুরা আমার এবার বলবেন হুজুর আমি যদি শুধু নামাজ নিয়ে পড়ে থাকি আমি যদি শুধু আল্লাহর হুকুম ইবাদত নিয়ে পড়ে থাকি তাহলে আমার বিবি বাচ্চা খাবে কি আমার বিবি বাচ্চা পড়বে কি ভালো করে শুনে নেন আল্লাহর নবীজি দুনিয়ার ইমানদারদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদ আমার আল্লাহ পবিত্র কোরআনে একটা আয়াত নাযিল করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আমার আল্লাহ বলে বান্দা ফাইদা কুদিয়াতি সালাত যখন নামাজ শেষ পড়া যখন নামাজ শেষ হয়ে যাবে ও বান্দা
কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ তখন তুমি জমিনের মধ্যে বিচরণ করো ফান্তাশিরু ফিল আরদ তুমি জমিনের মধ্যে বিচরণ করো তুমি ক্ষেত খামারে কাজ করো বান্দা তুমি অফিস আদালতে চলে যাও ও বান্দা তুমি তোমার কর্মস্থলে ফিরে যাও ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ আমার আল্লাহ বলতেছেন ও বান্দা তোমার রিজিক আমি আল্লাহ জমিনের মধ্যে ছড়ায় রাখছি ও বান্দা তোমার রিজিক আমি আল্লাহ অফিসের মধ্যে ছড়ায় রাখছি ও বান্দা তোমার রিজিক আমি আল্লাহ ব্যবসার মধ্যে ছড়ায় রাখছি এবার তোমার নামাজ শেষ হয়ে গেছে এবার তুমি তোমার অফিসে চলে যাও তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও ও বান্দা তুমি তোমার ক্ষেত খামারে চলে যাও সেখানে কাজ কারবার করো এই হুকুমটা এটা আমার হুকুম না বরং এই হুকুম যিনি দিয়েছেন তিনি কি জোরে বলেন তিনি কে আল্লাহ তার মানে হইল আপনি আপনার বিবির জন্য এই যে কামাই করতেছেন আপনার সন্তানের জন্য আপনি কামাই রোজগার করতেছেন এটা কিন্তু আপনার জন্য অবৈধ না এটা আপনার জন্য খারাপ না কিন্তু এই কামাই রোজগার করার ক্ষেত্রে আপনার আমলটা সহি হবে তখনই যখন আপনি আপনার নিয়তটাকে সহি করে নেবেন আল্লাহর বান্দা নিয়ত সহি কি আপনি এই যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন মাস শেষে যেই বেতনটা পাবেন স্যালারিটা পাবেন আপনি নিয়ত করে নেন আমার আল্লাহ আমার উপরে আমার সন্তানের হক দিয়েছে আমার আল্লাহ আমার উপরে আমার স্ত্রীর হক দিয়েছে আমার আল্লাহ নাবালক আমার ছোট ভাইয়ের হক আমার উপরে দিয়েছে আমার মায়ের হক আমার উপরে দিয়েছে এই হকগুলি আমার আল্লাহ আমাকে দান করেছে অতএব এই হকগুলো যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার জন্য আমি এই কাজ করতেছি তাহলে দেখবেন আপনি আপনার বিবির জন্য খরচ করবেন সন্তানের জন্য খরচ করবেন আপনার ফ্যামিলির জন্য খরচ করবেন এই সমস্ত খরচ করাটা আপনার জন্য দুনিয়া নয় বরং এটা দিন হয়ে যাবে একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আপনার টার্গেট থাকতে হবে দুনিয়াটাই আসল মাকসাদ না জোরে বলেন দুনিয়াটাই আসল মাকসাদ না বরং দুনিয়ার থেকে আমাকে আখেরাত কামাই করে নিতে হবে দুনিয়ার থেকে আমাকে আখেরাত কামাই করে নিতে হবে প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই কথা বোঝানোর জন্য আমি আমার আলোচনাকে একটু সামনের দিকে নিতে চাই আপনি দুনিয়াবি যত কাজ করবেন এই কাজের ভিতরে যদি আপনার টার্গেট এটা সেট করে নেন আমি চাকরি করি কিন্তু আমার এই দুনিয়ার একজন মালিক আছে ওই মালিকের হক আদায় করে অবশ্যই আমার একজন আসল মালিক আছেন তিনি কি একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কি দুনিয়ার মালিকের হক আমি টাইম টু টাইম যেমন আদায় করব ঠিক তদ্রূপভাবে আমার আসল যিনি মালিক তার হক যেটা আছে ওই হকটাও আমি সময় মতো আদায় করব আল্লাহর বান্দা যদি কোন বান্দা এই হিসাবটা করে নেয় যদি দুনিয়ার মালিকের কাজ আপনি সঠিক সময়ে না করেন মালিক যেভাবে আপনাকে কাজ বুঝাইয়া দেয় ওইভাবে যদি আপনি কাজটা সঠিকভাবে করতে না পারেন এই ইমানদার গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করে শুনুন আল্লাহর বান্দা গভীরভাবে একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বোঝার চেষ্টা করুন দুনিয়ার মালিকের কাজ যদি আপনি ঠিক মতো আদায় না করেন এই মালিক মাস শেষে আপনাকে স্যালারিও দিবে না বরং ডাক দিয়া বলবে তুই একটা মাস তোরে দেখলাম তুই ঠিক মতো কাজ করস নাই আজকে তোরে স্যালারি দিব তো দূরের কথা যা যা আমার ফ্যাক্টরিতে তোর মতো অযোগ্য কারিগরের কোনো স্থান নাই যা যা আজকে এই মুহূর্তে আমি আমার কারিগরের দপ্তর থেকে তোর নাম কাইটে দিলাম বলবে কিনা জোরে বল বলবে কিনা
আল্লাহু আকবার বন্ধুরা আমার দুনিয়ার সামান্য একজন মালিক একটা মাত্র দায়িত্ব দিয়ে তোমারে তোমারে কাজ করাইতেছি এই কাজ যদি তুমি ঠিকমতো আদায় না করো রে বান্দা তাহলে বলো দেখি ওই মালিক তোমারে বেতন দিবে না বোনাস দিবে না ওই মালিক তোমার জন্য কোনো আয়োজন করবে না বরং ওই মালিক তুমি যে তার গোলাম এটার স্বীকৃতিও দিবে না আমার বন্ধুগণ এবার আপনার সাধারণ নলেজ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আমার আল্লাহ তিনিও তো আমার মালিক এই জবান কে দান করেছেন কথা বলেন এই যে দুইটা হাত কে দান করেছে এই যে দুইটা চোখ কে দান করেছে দুইটা কান দুইটা পা এই যে আমার জীবনটা চলার জন্য যে জানের দরকার এই জানটা এই হৃৎপিণ্ডটাকে দান করছে আল্লাহু আকবার এত কিছু যিনি দান করেছেন তিনি তো আমার প্রকৃত মালিক না অন্য কেউ হইতে পারে কথা বলেন অন্য কেউ হইতে পারে না আরে আল্লাহর বান্দা একটু গভীরভাবে খেয়াল করে নাও দুনিয়ার সাধারণ মালিক মাস শেষে মাত্র 10000 15000 20000 টাকা বেতন দেয় আর যে মালিক তোমার জন্য সবকিছু দান করলেন একটা হাতের এমন দাম গোটা দুনিয়া খুঁজে এই মালিকের হাতের মতো অবিকল একটা হাত তুমি কোথাও দেখতে পাইবা না আল্লাহর বান্দা এই যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমার একজন মুসল্লি তার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলায় ও বন্ধু গত কয়েকদিন আগে 11 সিন্দুর নামে একটা কিশোরগামী থেকে আসতেছে একটা ট্রেন একটা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগছিল মনে আছে আপনাদের মনে আছে না আল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার ওই পিছনের দুইটা ট্রেনের পিছনের শেষের সেই দুইটা বগি লাইন চ্যুত হয়ে যায় এই বগির ভিতরে আমার একজন মুসল্লি ছিল নাম হলো শাহজাহান ভাই ও বন্ধু উনি এবং তার স্ত্রী একই বগির মধ্যে পাশাপাশি সিটের মধ্যে বসা ছিল আল্লাহর বান্দা যখন ওই বগিটা উল্টায় যায় জানালার কাছেই ছিল সেই আল্লাহর বান্দা একটা হাত বাহির করে দিয়েছে আর এমন অবস্থায় ওই আল্লাহর বান্দার যেই সাইডটাতে ছিল বগিটা ওই দিকেই উল্টায় গেছে বগিটা যদি মূল জায়গা থেকে এটার জয়েন্ট যদি ছুটে যায় তো এত ক্ষতি হইতো না কিন্তু ওই বগিটা তার মূল জায়গার সাথে জয়েন্টটা থাকার কারণে ওই বগি দুইটা উল্টায় যাওয়ার পরে এটা হিচড়ায়া টানতে টানতে সামনের দিকে গেছে আল্লাহর বান্দা বলতে যে হুজুর পেপার পত্রিকায় 15 জন 20 জনের কথা বলছে কিন্তু আল্লাহর বান্দা বলতেছে অন্তত 100 অধিক মানুষ শুধুমাত্র ডলা খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গতকালকে তার সাথে আমার দেখা গতকাল এতদিন হাসপাতালে ছিল আল্লাহর বান্দা বলতে যে হুজুর ওই যে ওই ট্রেনের থেকে বাহির হওয়ার জন্য একটা হাত আমি বাহির করে দিয়েছিলাম বাম হাত এই বাম হাতটা বাহির করে দেওয়ার ফলে যখন ট্রেনটা মাটির সঙ্গে হিচড়ায় যাইতেছে আমার হাতটাকে আমি টেনে আর ভিতরে ঢুকাইতে পারলাম না আল্লাহর বান্দা বলতেছে তখন অপোজিট সাইডের যত মানুষ আর যত মাল সামানা সব আমার গায়ের উপরে চলে আসছে ট্রেন কত দূর চলে গেছে আমি কিছুক্ষণ পরে হুশ হারায় ফেললাম যখন আমার হুশ ফিরে আসছে আল্লাহর বান্দা বলতেছে আমার হাত আমার সাথে আছে কিনা এই বোধ আমার নাই হঠাৎ করে আল্লাহর বান্দা বলতেছে যে একটা হাত আমার হাতের সামনে আসলো এই হাতের কোন ব্যক্তির হাত
এটা আমি জানি না আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে যখন একটু সম্বিত জ্ঞান ফিরে আসে আল্লাহর বান্দা ওই হাতটা দিয়ে তার ডান হাত দিয়ে ওই হাতটা ধরছে ধরিয়া তার পাশেই তার স্ত্রী ছিল স্ত্রীকে বলতেছে হাতটা নিয়ে নাও সম্ভবত এই হাত বুঝি আমার হাত এবার স্ত্রী ডাক দেয়া বলি ওগো প্রাণের স্বামী এই হাত আপনার না কারণ আপনার বাম হাতটাও এখন পর্যন্ত আপনার দেহের সঙ্গেই লাগানো আছে আল্লাহু আকবার আমার প্রাণের বাইরে আমার বন্ধুরা রে গতকালকে দেখলাম তার বাম হাতের অপারেশন হয়েছে বাম হাতের মধ্যে বিরাট বড় বড় রড ঢুকায় রাখছে এত ভয়ঙ্কর দৃশ্য এত ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্য দেখার পর একজন মানুষ কোনোভাবেই ঠিক থাকতে পারে না রে আল্লাহর বান্দা আরে এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে এমন কত বান্দা আছে আমার আল্লাহ দুইটা হাত দান করছে আমাকে দুইটা পাও আমাকে দান করছে কিন্তু এমন বান্দা আছে যার একটা হাত নাই আবার এমন বান্দাও আছে যার দুইটা হাতই একেবারে নাই একটা বান্দা এমন আছে যার একটা পাও নাই আবার এমন বান্দা আছে যার দুইটা পাওই নাই আল্লাহর বান্দা রাস্তার পাশে শুইয়া শুইয়া আল্লাহর বান্দা ভিক্ষা করতেছে এবার একটু যাইয়া তার সঙ্গে বলবেন ভাই তোমার দুইটা হাত নাই তুমি কেমন করে চলো ওগো ভাই তোমার দুইটা পাও নাই তুমি কেমন করে জমিনের মধ্যে চলো ওই আল্লাহর বান্দা তার এটা জিজ্ঞেস করার দরকার নাই শুধু তার কষ্টটা দেখলেই অনুভূতি চলে আসবে আমার আল্লাহ কত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করছে এই নিয়ামতের কোন বিকল্প এই জমিনের মধ্যে হইতে পারে না ও বান্দা এবার বলো দেখি এই নিয়ামত কে তোমাকে দান করছে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কি এই জায়গাতে একটা বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে বলবো নাকি আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে নেন এই সাধারণ যেমন বক্তারা বয়ান করেন আমি এমন কোন বক্তা না অনেক বক্তাদের ভিতর অনেক গুণ আছে আমি কিন্তু এমন গুণের কোন বক্তা না কিন্তু যেই ময়দানে আল্লাহ পাক নেয় শুধুমাত্র দিলের দরদ নিয়ে ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে দুই চারটা কথা বোঝানোর চেষ্টা করি এটা আপনাদেরকে বোঝানোর আগে আমি আমার নিজেকে বোঝাই এটার কারণ হলো এই দুনিয়ার জমিনটা একেবারে সংক্ষিপ্ত কার কোন সময় হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না আমার বন্ধুগণ এই জায়গার মধ্যে পড়াই দেখায়া আমার গিলাপ আর তোমার গিলাপ রে ভাই এই জমিনের মধ্যে কত অহংকারী মানুষ ছিল তারা আজকে জমিনের মধ্যে নাই এই জমিনের মধ্যে কত দাপটওয়ালা মানুষ ছিল কত ক্ষমতাওয়ালা মানুষ ছিল আজকে তারা জমিনে নাই তাহলে লাভটা কি রে বান্দা আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা তোমার এই অহংকার তোমার এই দাপট তোমার এই ক্ষমতা আমার আল্লাহর সামনে এক আনার দামও হবে না একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না আমার আল্লাহ আমারে কত দান করছে কত উপকার করলেন কত কল্যাণ করলেন কিন্তু আমি আমার মালিকের জন্য কি করলাম কথা ঠিক না ভাই এই দুনিয়ার নিজাম হলো দুনিয়ার সিস্টেম হইল একজন মানুষ যদি ছয় মাস এক বছর আগে আপনার কোনো একটা উপকার করে ফেলে আমার বন্ধুরা এই ছয় মাস এক বছর আগে উপকার করছে অথবা পাঁচ বছর আগে একজন ব্যক্তি আপনার একটা উপকার করছে এই উপকারী ব্যক্তিকে যদি আপনি কোন জায়গায় পথে চলতে ফিরতে যদি তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর বান্দা ওই সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় তার সামনে যায় চলে যান তার বুকের মধ্যে লইয়া বলেন ও আমার ভাই মনে আসেনি পাঁচ বছর আগে আপনি আমার এমন একটা উপকার করছিলেন
এই উপকারের কারণে আজ পর্যন্ত আপনার কথা আমি বলতে পারি না আমার বন্ধুরা ওই ব্যক্তিটা মাত্র একটা উপকার করার কারণে পাঁচ বছর পরে দুই বছর পরে এক বছর পরেও তোমার মালিক তোমার প্রতি কত দয়া করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার মালিক তোমার কত উপকার করেছেন তোমার মালিক এই দুনিয়ার জীবনে তোমার যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো ওই মালিকই তো পূরণ করছে আহারে মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলাম ওই জায়গার মধ্যে দুনিয়ার কোন বিজ্ঞান তোমারে খাবার দিতে পারে নাই পারছে নাকি দুনিয়ার কোন বিজ্ঞান খাবার দিতে পারে নাই কিন্তু ওই পেটের ভিতরেও আমার আল্লাহ মায়ের নাভির সঙ্গে নাভি লাগায়া তোমারে খাবার খাওয়াইছে কত বলেন ঠিক কি না এ বান্দা এবার মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা তোমার প্রথম অবস্থা তুমি তোমার কোন ভাষা জানা নাই রে বান্দা তোমার ঘুম আসছে এটা তুমি তোমার মাকে ভাষা দিয়ে বোঝাইতে পারো না ও বান্দা তোমার ক্ষুধা লাগছে এটাও তুমি তোমার মাকে ভাষা দিয়ে বোঝাইতে পারো না তোমার প্রস্রাব পায়খানার দরকার এই প্রস্রাব পায়খানার প্রয়োজনটাও তুমি তোমার মাকে বোঝানোর ভাষা তোমার জানা ছিল না কিন্তু আমার আল্লাহ ও বান্দা ওই সময়ের অবুঝ সময়ের তোমার ভাষা না জানা সময়ের যত প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো যিনি পূরণ করেছেন তিনি কি নাকি মায়ের পেটের থেকে পড়ে আপনারা কথা বলা শুরু করছেন সব কিছু পূরণ প্রয়োজন পূরণ করেছেন আপনাদের মনে কষ্ট হয়ে যাইতেছে খারাপ লাগতেছে উঠাউটি করেন না অল্প সময় আলোচনা হবে বেশি সময় আলোচনা হবে না আল্লাহু আকবার বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য লাগে আমার বন্ধুগণ যেই মায়ের সন্তান হওয়ার আগেও মায়ের স্তনে দুধ আসে না আবার সন্তান দুধ পান ছেড়ে দেওয়ার পরে আবার মায়ের স্তন থেকে দুধ শুকায়া যায় ওরে বন্ধু যখনই সন্তান দুনিয়াতে আসে আমার আল্লাহ বলে ও দুনিয়ার সন্তান আমার বান্দা এই জমিনের ভিতরে তোমার জন্য অন্য কোন খাদ্য এখন তোমার জন্য উপযুক্ত না বরং এখন তোমার জন্য সব থেকে যেই খাদ্যটা বেশি উপযুক্ত সেটা হলো তোমার মায়ের স্তনের দুধ আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা দুই দিন আগেও মায়ের স্তনের মধ্যে দুধ ছিল না কিন্তু আমার আল্লাহ যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের স্তনের ভিতরে দুধ দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো এ বান্দা তুমি তো এতদিন দুনিয়াতে ছিলে না তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আসার পরে দুনিয়ার খাদ্য খাবার তোমার উপযুক্ত না এই জন্য আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল খাবারের আয়োজন করেছি মায়ের স্তনে মুখটা লাগায়া দাও আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার জবান দিয়ে আমি আল্লাহ দুধ পান করাইয়া দিব একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আরেকটু গভীর ভাবে খেয়াল করে বন্ধুরা আমার এইরকম ভাবে দুই বছর কেটে যাবে এরপরে সন্তানের জন্য এখন আস্তে আস্তে শক্ত খাবার দরকার ভারী খাবার দরকার শরীর গঠন হওয়া দরকার একটু মুরগির গোশত খাওয়া দরকার মাছ খাওয়া দরকার একটু চাল ডাল দিয়ে খিচুড়ি খাওয়া দরকার আহারে আমার আল্লাহ এটার প্রতিও কত সূক্ষ্ম নজর লাগছে ও বান্দা এখন তোমার একটু শক্ত খাবার দরকার এই শক্ত খাবার খাওয়ার জন্য তোমার মুখে তো এতদিন দাঁত ছিল না এখন তোমার একটু শক্ত খাবার খাওয়া দরকার একটু চিবানো দরকার আমার আল্লাহ কুদরতি ভাবে ওই ছোট বান্দার মুখের মধ্যে দাঁত বসায় দিছে সুবহানাল্লাহ
প্রথমে দুইটা এরপরে দুইটা এরপরে চারটা এরপরে ছয়টা এই রকম ভাবে আমার আল্লাহ বান্দার প্রয়োজন অনুপাতে মুখের মধ্যে দাঁতগুলো লাগায় দিয়েছে আল্লাহু আকবার এখন বান্দা এই দাঁত দিয়া মুরগির গোশত চাবায়া খায় মাছ চাবায়া খায় ও বন্ধু এরপরে আমার আল্লাহ বান্দাকে হাঁটি হাঁটি পা পা করে বড় বানাইতেছে এখন বান্দা স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে একজন মানুষের মতো মানুষ হয়ে গেছে একজন বড় অফিসার হয়ে গেছে আপনাদের এই জিরানি বাজার একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়ে গেছে অথবা বড় গার্মেন্টস ফ্যাক্টরির একজন ম্যানেজার যার পদে চাকরি হয়ে গেছে এখন আল্লাহর বান্দার গাড়ি হয়ে গেছে আল্লাহর বান্দা কোটি কোটি টাকা আর সম্পদ হয়ে গেছে বাড়ি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ও বান্দা এবার একটা বার তুমি চিন্তা করো এই যে এত অবদান তোমার জীবনের যত প্রয়োজন সকল প্রয়োজন যিনি পূরণ করেছেন সেই মালিকের নাম কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বানাল্লাহ এ বান্দা এই যে এত বছর পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে এত কিছু করে বড় হয়ে গেল এত বড় অফিসার হয়ে গেল এই সব কিছুর উপরে সবথেকে বড় অবদান যার তিনি হলেন আল্লাহ ও বান্দা যেই আল্লাহ তোরে এত সুন্দর সূক্ষ্মভাবে লালিত পালিত করে এত সুন্দর করে তোরে এত বড় বানাইলো একটা বার কি বান্দা তোর কি মনে পড়ে না তোর এই এত বড় হওয়ার পিছনে যার অবদান তুই সেই সত্তার প্রতি তোর কি অবদান আছে এ বান্দা এবার একটা বার চিন্তা করে বান্দা এতদিন পর্যন্ত তোর হায়াত হয়ে গেছে 30 বছর তোর হায়াত হয়ে গেছে 40 বছর এতদিন পর্যন্ত মালিকের কথা তোর চিন্তা হয় নাই এখন যদি আজকের এই মাহফিল থেকে একটা বিষয় একটু চিন্তা করার জন্য বলছি আল্লাহর বান্দা আজকের এই মাহফিল থেকে একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া দরকার যদি আমার বয়স 30 বছর বর্তমান আমার বয়স 40 বছর চলতেছে আমার মতো এই 40 বছরের মানুষ এই ময়দানে অভাব নাই আবার অনেকের বয়স 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে আল্লাহর বান্দা এই 30 বছর 40 বছর 50 বছর জীবন তুমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাটায় দিয়েছো এই 40 50 বছর বয়সকে তুমি নাফরমানির মধ্যে কাটায় দিয়েছো এই 40 50 বছর বয়সে তুমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেছো আমার আল্লাহর কথা তোমার স্মরণ হয় না যদি বিষয়টা এমন হয় তাহলে আজকে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাইবা মালিককে ডাক দিয়া বলবা মালিক এই জমিনের মধ্যে শয়তানের ঢুকায় পড়িয়া আল্লাহ তোমার থেকে দূরে সরে গিয়েছি তোমার নাফরমানি করেছি গো মালিক আল্লাহ আজকের পর থেকে নিয়ে দুনিয়াতে যতদিন হায়াত দান করবা ও গো মালিক জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না গো আল্লাহ জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না জীবনে আর কোনোদিন কোনো মানুষকে ধোকা দেব না আর কোনোদিন সুদ খাবো না ঘুষ খাবো না আর কোনোদিন গুনাহের কাজ করবো না গো মালিক এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আমার আল্লাহ বলেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ বলতেছে বান্দা যেই বান্দা তৌবা করবে এবং আমলে সালেহ করবে আমার আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন ইয়া ইবাদি ও বান্দা তুমি 60 70 80 বছর বয়স তোমার জীবনটা নষ্ট হয়ে করে ফেলছো বান্দা আমি আল্লাহরে আল্লাহ বরে ডাক দাও নাই শুধু গুনাহ করে ফে কাটায় দিয়েছো এ বান্দা একটা বার যদি তোর মনের মধ্যে অনুতপ্ত জন্ম হইয়া যায় যে আমি মালিকের দরজার সামনে দাঁড়া
দাঁড়ায়া কেমন করে আমার চেহারাটা দেখাইবো এই রকম চিন্তা যদি আল্লাহর কোন বান্দার অন্তরের মধ্যে পড়ে যায় আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর সুযোগ দিলাম তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো বারবারই করেছো আমি আল্লাহ বলতেছি তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরে যাইও না ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলতেছে ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফিনা থেকে বেশি হয়ে যায় রে বান্দা ও বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকে বেড়ে যায় রে বান্দা ও বান্দা তোমার গুনাহ যদি এই রকম সীমাহীন পর্যায়ে পৌঁছে যায় এরপরেও আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইও না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ্জুনুবা জামিআ নিশ্চয়ই আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন যিনি তিনি কে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার পারের ভাইরা আমার বন্ধুরা আমি কিন্তু আলোচনার গভীরতার দিকে চলে যাইতেছি আল্লাহর বান্দা আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের যেই আয়াত আমি তেলাওয়াত করেছি রে বান্দা আমার আল্লাহ বড় মায়া ভরা কণ্ঠে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলতেছে ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো যেমন তাকে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না আর মৃত্যুবরণ করিও না ইল্লা তবে মৃত্যুবরণ করবা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হইয়া তার মানে হলো আমার আল্লাহ বান্দাকে সতর্ক করে বলতেছেন বান্দা আমি আল্লাহ আমার কাছে তো তোমাকে আসতেই হবে রে বান্দা তবে আসবা যেন তেন ভাবে আসলে কিন্তু খবর আছে রে বান্দা আমার আল্লাহ হুঁশিয়ার করে বলতেছে খাঁটি মুসলমান না হয়ে কবরে আসবে না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই কথার কি মানে দুনিয়ার উম্মতেরা ভালো করে জেনে নেন জিরানি বাজার এলাকার মুসলমান ভাইরা ভালো করে জেনে নেন আমার আল্লাহ বান্দার প্রতি এত দরদ দেখাইয়া বান্দাকে ওয়াজ নসিহত করিয়া এরপরে আমার আল্লাহ বান্দার প্রতি হুঁশিয়ার বাণ উচ্চারণ করতেছে বান্দারে মরণ তো লাগবই মরণ থেকে তো বাঁচতে পারবি না কিন্তু মরার আগে রে বান্দা খাঁটি মুসলমান হইয়া কবরে আসবি যদি কবরে খাঁটি মুসলমান না হয়ে আসরে বান্দা ভালো করে জেনে রাখ ওই কবর কিন্তু তোর জন্য ভালো কোনো স্মৃতি বয়ে আনবে না একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না কবরের আযাবের কত কথা আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছে আল্লাহ এক আয়াতে বলে ফায়াউমা ইদিল্লাহ ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু
আহাদ আমার আল্লাহ বলতেছে এই দুনিয়ার ইমানদার শোন শোন যদি দুনিয়ার কোন র‍্যাব দুনিয়ার কোন পুলিশ যদি তোমারে গ্রেফতার করে যখন তোমারে রিমান্ডের ভিতরে নিয়ে যায় এমন সময় মন্ত্রীর ফোন যে এই লোকটা আমার দলের লোক এর কিছু বলবা না তখন দুনিয়ার রিমান্ড থেকে তোমাকে মুক্তি দেওয়া হয় আসামির খাতার থেকে তোমাকে বের করে দেওয়া হয় জেলখানার থেকে তোমারে মুক্তি দেওয়া হয় কিন্তু বান্দা আমি আল্লাহ সহজে তো আযাব দিব না আমি আল্লাহ বারবার সুযোগ দেব রে বান্দা সুযোগ দেওয়ার পরে আমি আল্লাহ যখন ধরব আযাব দেওয়ার জন্য তখন এই আযাব এত ভয়ঙ্কর হবে দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন বাদশা তোকে এই আযাব থেকে বাঁচাইতে পারবে না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না 50000 টাকা দিলে রিমান্ড মাফ হয়ে যায় 1 লক্ষ টাকা দিলে রিমান্ড মাফ হয়ে যায় 2 লক্ষ টাকা ঘুষ দিলে আপনার জন্য জেলখানা থেকে জামিনের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ পাক বলতেছে বান্দারে আমি আল্লাহ তো ধরি না ধরি না ধরি না ছাড় দেই দেই দিতেই আছি কিন্তু যেদিন ধরব বান্দা সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় আমার ধরার মতো ধরা এই জমিনে আর কেউ ধরতে পারবে না ও বান্দা এই জন্য আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাবো এটা শুধুমাত্র আমার দিল পরিবর্তনের জন্য কিছু সময় যদি লাগে আপনারা কিছু সময় থাকবেন তো জোরে বলেন থাকবেন তো একটু হাত উঠায় বলেন থাকবেন তো হাত একটু নাড়াচাড়া করেন নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দাগুলি তাকায় দেখো তোমার কোরআনের আকর্ষণে আলেম ওলামাদের মহব্বতে তোমার বান্দারা বসে আছে আল্লাহ গো তোমার এই বান্দাগুলির জন্য আল্লাহ তুমি আখেরাতে নাজাতের ফয়সালা করে দিও একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন কি বলেন আমরা এই ময়দান থেকে যদি দুই চারটা মানুষও যদি আজকে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারি তাহলেই তো আমি বলবো যে এই মুসলিম শেখ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সিরাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলখানা আমার আল্লাহর দরবারে মাকবুল হয়ে যাবে জোরে আওয়াজ দিবেন কথা ঠিক কি না আমরা আর কতক্ষণ থাকতে পারব মাশাআল্লাহ বড় আবেগ আছে ভাই সারা রাত আবার কেউ কেউ কয় হুজুর চালায়ে যান আমি এত বড় জালেম না আপনারা কষ্ট করা মানুষ সারাদিন কষ্ট করে রাতের বেলায় শোনার জন্য দিল থেকে মহাব্বত নিয়ে আসেন আমি শুধু কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দিব রে ভাই কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে দুইটা মিনিট সময় নেব এই সময়টা কিন্তু আমার কাজে নয় বরং আপনার নেকির পাল্লা ভারী করার জন্য একটু জবান খুলে মহাব্বতের সঙ্গে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহাব্বতের সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হর তমন্না দিল সে রুখসত হো গিয়া আব তো আজা দিল তো খিলওয়াত হো গিয়া লা ইলাহা মহাপুরুষের সঙ্গে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকিস্তানের একজন বিশিষ্ট দাঈ দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়নেওয়ালা একজন বড় সাথী তিনি আসলে আলেম ছিলেন না কিন্তু একজন বড় মুত্তাকি পরহেজগার একজন সাথী ছিলেন ওনার নাম হলো ডাক্তার নূর আহমদ নাম কি বললাম ডাক্তার নূর আহমদ তাবলীগের সাথী এরকম এখানে কেউ আছেন না লোকজন
তাবলীগের সাথে তাবলীগ করছেন চিল্লা লাগাইছেন দুই দিন তিন দিন লাগাইছেন মাশাআল্লাহ অনেক লোক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলাম এই ওয়াজটা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ বলেন ডাক্তার নূর আহমদ সাহেব তিনি একজন তাবলীগের বড় একজন দাই একজন বড় মুরব্বি আমার বন্ধুরা এই দুনিয়ার বিভিন্ন এলাকা বিভিন্ন প্রান্তরে প্রান্তরে তিনি সফর করেছেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সফর করেছেন আল্লাহর বান্দা তিনি সফর করার পরে তিনি তার জীবনে অনেক বড় একটা কাজ যেটা করেছেন সেই কাজ হলো আল্লাহর বান্দা তিনি তার জীবনের গোটা জীবন সফর করার পর তিনি একটা বই লিখেছেন উর্দুতে একটা বই লিখেছেন এই বইটার নাম হলো মউত আর আযাবে কবর কি ইবরত না ওয়াকিয়াত বইটার নাম হলো মউত আর আযাবে কবর কি ইবরত না ওয়াকিয়াত এটার বাংলা অর্থ হলো যে মৃত্যু এবং কবরের আযাব সম্পর্কে চাক্ষুষ বাস্তব কিছু ঘটনা সম্বলিত যেই কিতাব উনি লিখেছেন এই কিতাবের একটা ঐতিহাসিক ঘটনা ঘটনাটা হলো প্রায় 1944 বা 45 বা 48 সনের ঘটনা যে তখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্বমুখর পরিস্থিতি চলতেছে এই সময় আল্লাহর বান্দা বলতেছে যে তিনি ওই সময়ের একটা ঘটনা তার কিতাবের মধ্যে লিখছেন যে তিনি তখন পাকিস্তানেরই একটা অঞ্চলে দাওয়াত ও তাবলীগের সফর হয়ে সফর নিয়া একটা জামাত নিয়া তিনি পাকিস্তানের একটা গ্রামীণ এলাকার ভিতরে ঢুকছেন তো গ্রামীণ এলাকার ভিতরে ঢুকছেন দাওয়াত ও তাবলীগের যে ধারাবাহিক কাজ এই কাজগুলোই উনি করতেছেন তো এই কাজগুলো করতেছেন ডাক্তার নূর আহমদ তিনি তার কিতাবে লিখছেন এইভাবে যে আমরা যখন দাওয়াত ও তাবলীগের কাজে আসরের নামাজের পরে সাথীদেরকে একটু দাওয়াত দেওয়ার জন্য বের হয় এটাকে কি বলে গাস্ত বলা হয় কি বলা হয় গাস্ত বলা হয় তো সাথীরা গাস্তে বের হইছে তো মাশাআল্লাহ এলাকার ভিতরে কিছু দাওয়াতি কাজ করে ওনারা আবার মসজিদে ফিরে আসছে মাগরিবের নামাজের পরে কিছু ঈমান ইয়াকিনের কথা হয় এটা জানা আছে তো আপনাদের ঈমান ইয়াকিনের কথা হয় তো ডাক্তার রহমত সাহেব লিখতেছেন যে যখন মসজিদের ভিতরে আলোচনা বয়ান চলতেছে ঠিক এমন সময় মসজিদের ঠিক অল্প হয়তোবা 50 মিটার বা 60 মিটার দূরে একটা ছোট্ট একটা খাল এই খালের উপরে একটা কালভার্ট কালভার্ট বুঝেন না কালভার্ট ব্রিজ এই কালভাটের ভিতরে কয়েকজন মধ্যবয়সী বা একটু যুবক বয়সের কিছু মানুষ 30 35 বছর বয়স এই রকম কিছু মানুষ সেখানে দাঁড়ায়া বিভিন্ন গল্পগুজবে আড্ডার ভিতরে লিপ্ত আছে আল্লাহর বান্দা বলতেছে যে তখন আমি মসজিদ থেকে বের হইয়া ওই যুবকদের কাছে আসলাম আসার পরে তাদের পিঠে হাত বুলাইয়া তাদেরকে বললাম ভাই তোমাদের এলাকায় একটা দাওয়াত ও তাবলীগের মেহনতে একটা জামাত আসছে দূর থেকে কিছু মেহমান আসছে ওনারা মসজিদে কিছু কথা বলতেছেন একটু চলো না তাদের এই কথাগুলো আমরা একটু শুনি বুঝেন তো দাওয়াত ও তাবলীগওয়ালাদের মানে দাওয়াতের হিকমত কত সুন্দর খুব সুন্দর গুছালো ভাবে খুব মায়া ভরা দরদ নিয়া অন্তর নিয়া যখন তাদেরকে দাওয়াত দিছে তো যুবকদের ভিতরে কয়েকজন বলছে ঠিক আছে হুজুর চলেন আল্লাহর বান্দা বলেন যে এই যুবকদের ভিতরে প্রায় সবাই চলে আসছে একটা লোক ওই কালভাটের উপরে তখনো বসে তিনি বললেন যে আমি আর কোনো কথা না বলে বাকি যুবকদেরকে নিয়ে মসজিদের ভিতরে চলে আসছে আর ওই একটা লোক ওখানেই বসে আছে তো আমাদের মাগরিবের নামাজের পরের বয়ান যখন শেষ ইশার নামাজ হলো ইশার নামাজের পরে একটু হালকা তালিম হয় তালিমের পরে একটা কাজ করেন তাবলীগের সাথে যারা আছেন তারা বুঝবেন যে তারা একে অপরের সঙ্গে মুজাকারা করেন কি করেন মুজাকারা মুজাকারা মানে আমি বাস্তব জীবনে কিভাবে খাবার সুন্নতগুলো আমল করব এই খাবারের সুন্নতের উপরে আলোচনা হয় আমি
বাস্তব জীবনে সুন্নত তরিকায় কিভাবে আমি আমার জীবনকে চালাবো এই চালানোর উপরে বিভিন্ন বিষয়ে সুন্নত তরিকায় কিভাবে আপনি আপনার জীবনকে চালাবেন এই ব্যাপারে আলোচনা হয় এটাকে তাবলীগের পরিভাষায় মুজাকারা বলা হয় আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ লিখলেন যে আমরা ঈশার নামাজের পরে তালিম করার পরে সাথীদেরকে নিয়ে যখন মুজাকারার মধ্যে বসেছি ওই সময় আমরা মুজাকারা করতেছি এমন সময় ওই যে মাগরিবের নামাজের পরে কালভাটে কিছু যুবক ছিল দাওয়াত দেওয়ার পরে সবাই মসজিদে আসছে একজন ব্যক্তি বাকি ছিল ওই একজন ব্যক্তি ল্যাংড়া খুরাইতে খুরাইতে সে আমাদের কাছে এসে পৌঁছেছে পৌঁছার পরে সালাম দেয়া আমাকে বলতেছে হুজুর আমি কি বসতে পারি বলে হ্যাঁ বসো এরপরে আল্লাহর বান্দা একেবারে খুব উজর খাহি করে খুব অনুনয় বিনয় করে তাওয়াজু এর সাথে বিনয়ের সাথে তিনি তাবলীগের আমির যিনি ডাক্তার নূর আহমদ তাকে বলতেছেন যে হুজুর আপনি যখন দাওয়াত দিয়েছেন আমারও মনটা চাইতেছিল যে আপনার দাওয়াত কবুল করে ওই সময় আপনার মজমার ভিতরে বসা কিন্তু হুজুর আমি একজন মাজুর মানুষ এই মাজুরি হালতের কারণে ওই সময় ওই মুহূর্তে আপনার মজমার ভিতরে উপস্থিত হতে পারে নাই আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাবলীগের আমির ডাক্তার নূর আহমদ বলেন যে তখন আমি তার এই বিনয়ী ভাব দেখে তার প্রতি যে একটা খারাপ ধারণা ছিল এই খারাপ ধারণাটাকে দেখেছি আল্লাহর বান্দা বলতেছে ডাক্তার নূর আহমদ সাহেব বলতেছেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি আমাদের কথা শোনার জন্য আসো নাই এই জন্য কোনো দুঃখ নাই কিন্তু একটু আগে তুমি বললা তুমি একজন মাজুর মানুষ তোমার মাজুরি অবস্থাটা কি তুমি যে একজন অপারক মানুষ তোমার সমস্যাটা কি তোমার অসুবিধাটা কি আল্লাহর বান্দা তখন যে ইতিহাসটা শোনাইল এই ইতিহাস আমি মূলত আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার বন্ধুগণ মনের কান লাগায়া দিলের কান লাগায়া একটু গভীর ভাবে কথাগুলো শোনার চেষ্টা করুন আর নিজের জীবনের সঙ্গে কথাগুলো মানানোর চেষ্টা করুন আল্লাহর বান্দা এই ময়দান থেকে তো আমরা সবাই চলে যাব রে ভাই ময়দান থেকে যাওয়ার আগে চেষ্টা করব কিছু একটা যেন ময়দান থেকে নিয়ে যাইতে পারি প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার ওই যুবক তাবলীগের আমির ডাক্তার নূর আহমদ সাহেবকে বলতেছে ও ডাক্তার নূর আহমদ সাহেব আমির সাহেব ওই সময় ভারত পাকিস্তানের ভিতরে একটা দ্বন্দ্বমুখর পরিবেশ তখন বলতেছে আমি একজন সেনাবাহিনীর চৌকস একজন সৈনিক ছিলাম উঁচা লম্বা ছিলাম চেহারা বড় সুন্দর ছিল সেনাবাহিনীর একজন চৌকস সৈনিক আমি ছিলাম তো সরকার আমাদের বাহিনীর থেকে বাছাই করে করে এমন কিছু নৌজওয়ানদেরকে বাছাই করলেন যারা বড় মজবুত এবং শক্তিশালী দেহের অধিকারী এবং যারা ছিল বিচক্ষণ মানুষ এই রকম কিছু সৈনিকদেরকে বাছাই করিয়া সরকার তাদেরকে একটা দায়িত্ব দিল দায়িত্বটা হলো পুরাতন একটা কবরস্থান এই পুরাতন কবরস্থানের পাশেই একটা অস্ত্রের ভান্ডার অস্ত্রের গারদ এই অস্ত্রের গারদ পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো ওই চৌকস এবং মেধাবী বুদ্ধিমান যে সমস্ত সৈনিক ছিল তাদের ভিতরে সরকার আমাকেও বাছাই করে এই দায়িত্বটা দিয়েছিল আল্লাহর বান্দা বলে হুজুর আমরা যখন দায়িত্ব পালন করতেছি দায়িত্ব পালন করার সময় আমরা আমাদের ভিতরে দায়িত্বগুলো ভাগাভাগি করে নিলাম ভাগাভাগি করে নেওয়ার পর আমরা আমাদের সময় মতো আমরা আমাদের ডিউটি পালন করে যেতে লাগলাম আল্লাহর বান্দা বলে এটা একটা সত্য ঘটনা একটা বাস্তব ঘটনা বলছি ভাই আল্লাহর বান্দা বলে
একদিন হঠাৎ করে এমন একটা সময় আসলো যে আমাদের পালা পড়ে গেল আমরা যখন ডিউটি দিতেছি একটু পায়চারা করতেছি হাঁটা চলাফেরা করতেছি হঠাৎ করে আমার কানের ভিতরে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজের কারণে আমার ভিতরে স্পষ্ট মনে হইতেছে ওই আওয়াজটা অনেক ভয়ঙ্কর খুব খতরনাক আশঙ্কাজনক কোন আওয়াজ যেন বোঝা যাইতেছে বিরাট বড় একটা পাথরের উপরে হাম্বল দিস্তা দিয়ে আঘাত করলে যেমন পাথরটা ভেঙে চুরমার হয়ে যায় ওই রকম যেমন একটা ভয়ঙ্কর আওয়াজ তার কানের ভিতরে লাগতেছে আল্লাহর বান্দা বলে হুজুর এই আওয়াজ এই নিরিবিলি জায়গার ভিতরে কোথায় থেকে আসছে এই আওয়াজের উৎস খোঁজার জন্য আমি ডানে বামে সামনে পিছনে তাকাই কিন্তু আমার চোখে এই রকম কোনো কিছু নজরে আসে না তখন আমি আমার কানকে সজাগ করলাম দেখি আওয়াজটা কোন দিক থেকে আসছে আমি যখন দিক নির্ণয় করলাম তখন বুঝতে পারলাম এই আওয়াজ অন্য কোথাও থেকে না বরং এই যে পাশেই কবরস্থান এই পুরাতন কবরস্থান থেকে এই আওয়াজটা আমার কানে আসছে আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে হুজুর এই পরিস্থিতি যখন আমার ভিতরে তৈরি হয়ে গেছে তখন আমার ভিতরে একটা কৌতূহল জাগ্রত হয়ে গেছে আওয়াজটা কোত্থেকে আসছে কিসের আওয়াজ আমি কোনো কিছু চিন্তা না করিয়া আস্তে আস্তে এই আওয়াজকে অনুসরণ করে করে আমি আগায়া গেলাম আগায়া যাওয়ার পর একটু পরে এমন একটা কবরের সামনে দাঁড়াইলাম ওই কবরটা অনেক পুরাতন আর কবরের উপরের অংশ প্রায় ভেঙে একটা জায়গা একেবারে সুরঙ্গের মতো হয়ে আছে আমার বন্ধুগণ আল্লাহর বান্দা বলতেছে ওই সময় আমার হাতের ফ্লাশ লাইট দিয়া আমি কবরের ভিতরে যখন আলো জ্বালায় দিলাম আলো জ্বালানোর পরে আমার চোখে দৃশ্যটা ধরা পড়ল দেখলাম একটা মানব কঙ্কাল একটা মানবের কঙ্কাল কঙ্কাল বডি সেখানে পড়ে আছে ওই কঙ্কাল বডির উপরে টিকটিকির মতো একটা চার পায়ে একটা জানোয়ার এই ছোট্ট একটা জানোয়ার একটা প্রাণী ওই কঙ্কালের ভিতরে যখন একবার দংশন করে কামড় দেয় আল্লাহর বান্দা বলতেছে আমি আমার নিজের চোখ দিয়ে দেখতে পাইলাম গোটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত হাড্ডির অংশ গোটা হাড্ডির অংশটা ভেঙে চুরমার হইয়া একাকার হয়ে যায় আবার ছেড়ে দেয় আবার ওই ছোট্ট প্রাণীটা যখন ওই কঙ্কালের মধ্যে দংশন করে দংশন করার পর আবার ওই কঙ্কালটা একেবারে ভেঙে চুরমার হয়ে একত্রিত হয়ে যায় আমি স্পষ্ট শুনতে পাইলাম ওই প্রাণীটা যখন ওই কঙ্কালের মধ্যে দংশন করে ওই কঙ্কাল যখন ভাঙে তখনই ওই ভয়ঙ্কর আওয়াজটা আমার কানে বাজতে লাগলো ওই আওয়াজ এত তীব্র এত তীব্র আল্লাহর বান্দা বলতেছে ওই আওয়াজ সহ্য করার মতো পরিবেশ ছিল না তখন আমি চিন্তা করলাম অসহ্য হইয়া বিরক্ত হইয়া ওই প্রাণীটা যেই প্রাণীটা ছোট ওই হাড্ডির ভিতরে কঙ্কালের মধ্যে দংশন করতেছে তখন আমার অন্য কোনো চিন্তা আসে নাই ওই প্রাণীটার থেকে কঙ্কালটাকে বাঁচানোর চিন্তা আমার মাথার মধ্যে কাজ করলো তখন আমি আমার বন্দুকের নালাটা যখন তাক করলাম উদ্দেশ্য হইল ওই প্রাণীটা যেন এখান থেকে দূরে সরে যায় আল্লাহর বান্দা বলে হুজুর আমি যখন আমার বন্দুকের নালাটা তাক করলাম তখন ওই প্রাণীটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে আমি আবার কবরের চতুর্দিকে লাইট মেরে দেখলাম কোথাও আছে কিনা নাই এই দৃশ্য দেখার পর আমি আবার সেখান থেকে উঠে দাঁড়াইয়া
কিছু মাটি চাপা দিতে শুরু করলাম কবরে হঠাৎ করে আমার কানের ভিতরে একটা শশ ধরনের একটা আওয়াজ আসছে যেন বোঝা যাইতেছে কোন একটা জিনিস আমার দিকে আগায়া আসছে আল্লাহর বান্দা বলে আমি আবার সজাগ হয়ে গেলাম সজাগ হওয়ার পরে আমার দৃষ্টিতে আমি ডানে বামে সবদিকে ঘোরাইতে লাগলাম হঠাৎ করে দেখতে পাইলাম এক দিক থেকে একটু আগে কবরের মধ্যে থাকা সেই ছোট প্রাণীটা যেই প্রাণীটা আমি বন্দুকের নালা তাক করার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেছে এই প্রাণীটা একটু দূর থেকে আমার আমার দিকে একবারে তেইরে আসছে এমন বোঝা যাইতেছে যেন ওই প্রাণীটা এসে আমাকে আক্রমণ করবে এবার আল্লাহর বান্দা বলে হুজুর আমি এত বড় একজন শক্তিশালী নওজোয়ান মানুষ ছিলাম আমার হাতের ভিতরে অস্ত্র কিন্তু এরপরেও আমার কলিজাটা কেঁপে উঠল আমি বুঝতে পারলাম এই প্রাণীটা এমন ভাবে আসছে অবশ্যই আমার কোনো ক্ষতি করবে আল্লাহর বান্দা বলে আমার এত শক্তি এত ক্ষমতা আমার হাতের ভিতরে পিস্তল বন্দুক আছে আল্লাহর বান্দা বলে সব কিছু ছেড়ে দিয়া ওই প্রাণীর থেকে বাঁচার জন্য আমি ছুটে পালাইতে শুরু করলাম এই যে দৌড়াইতেছি আর্মি মানে দৌড়ে বড় এক্সপার্ট হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা বলতেছে আমি আমার সমস্ত শক্তি দিয়া দৌড়াইতেছি কিন্তু সময় যত গড়াইতেছে বোঝা যাইতেছে ওই প্রাণীটা আস্তে আস্তে আমাকে ধরে ফেলবে এমন একটা পরিস্থিতি তখন আমি বুঝলাম এই প্রাণী থেকে বাঁচার মতো আমার কোনো পরিস্থিতি নাই তখন আমি কোনো চিন্তা ভাবনা না করে কোনো উপায়ান্তর না পাইয়া আমি দেখতে পাইলাম আমার সামনে পাশে একটা ছোট্ট একটা পানির ঝিল পানির পুকুরের মতো খুব বেশি একটা পানি নাই তখন আমি ওই পানির ভিতরে ঝাঁপ দিয়ে দিলাম যখন সাঁতরাইয়া এপার থেকে ওপারে যাওয়ার পরে যখন আমার হাঁটু পর্যন্ত পানি তখন পানির ভিতরে দাঁড়াইয়া আমি আতঙ্কগ্রস্ত হইয়া অপর দিকে তাকাইলাম তাকায় দেখতে পাইলাম যে প্রাণীটা আমাকে দৌড়াইয়া দৌড়াইয়া এত দূর আসছে ওই প্রাণীটা এখন একেবারে পানির কিনারায় পৌঁছায় গেছে পানির কিনারায় পৌঁছাইয়া যেমন কোন পিপাসিত প্রাণী পানির পিপাসা লাগলে মুখটা পানির ভিতরে চুবাইয়া দেয় আল্লাহর বান্দা বলতেছে ওই প্রাণীটাকে আমি দেখতেছি নিজের চোখ দিয়া ওই ছোট্ট প্রাণীটা তার মুখটা ওই পানির ভিতরে ডুবায় দিয়েছে পানির ভিতরে ডুবায়া দিয়া যখন এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড করে মোটামুটি অনুমান করলাম পাঁচ সেকেন্ড সময় পার হয়ে গেছে আল্লাহর বান্দা বলতেছে এই পাঁচ সেকেন্ড সময় দেওয়ার পর আমি দেখতে পাইলাম গোটা পুকুরের পানিটা এমন ভাবে গরম হয়ে গেছে যেমন ভাত রান্না করার সময় চাউল ফুটার আগ দিয়া যেমন ভাতের মারগুলো টকবক 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 করে ফুটতে থাকে আল্লাহর বান্দা বলতে হুজুর আমি একটু মাত্র পাঁচ সেকেন্ডের ব্যবধানে আমি দেখতে পাইলাম গোটা পুকুরের পানিটা ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটতেছে আল্লাহর বান্দা বলেন ওই সময় আমার দুই পায়ের হাঁটু পর্যন্ত আমার দুইটা পাও হাঁটু পর্যন্ত পানির মধ্যে ডুবানো ছিল আমি আমার পায়ের ভিতরে এত গরম অনুভব করতেছি এত মারাত্মক গরম অনুভব করতেছি গরমের তীব্রতার কারণে আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলাম যেই সময় আমার হুশ ফিরে আসে আল্লাহর বান্দা বলতেছে আমার অন্যান্য সৈনিক ভাইয়েরা আমারে খুঁজতে খুঁজতে যখন এই পুকুরের পাড়ে আসছে
তখন তারা আমাকে সেখানে পড়ে থাকতে দেখে সেখান থেকে তারা উদ্ধার করিয়া আমার জ্ঞান ফেরানোর বহু চেষ্টা করে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখতে পাইলাম আমি হাসপাতালের বেডের মধ্যে আমি যেহেতু সরকারি একজন সৈনিক এই জন্য উন্নত মানের চিকিৎসার জন্য আমাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতালের ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তারা জবাব দিয়ে দিয়েছে এটা এমন একটা রোগ এই রোগের চিকিৎসা আমাদের হাসপাতালে হবে না আল্লাহর বান্দা বলতেছে যেহেতু সরকারি বাহিনীর লোক এইজন্য অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হলো যখন আমাকে বাহিরে নেওয়া হলো ইউরোপ আমেরিকার বিভিন্ন হাসপাতালে আমাকে নেওয়া হলো দুনিয়ার সমস্ত ডাক্তার বড় বড় ডাক্তাররা একত্রিত হইয়া তারা বোর্ড মিটিং করে জানাইয়া দিল এই রকম রোগ এই দুনিয়াতে সর্বপ্রথম দেখলাম ইতিপূর্বে এই রকম রোগ আমরা কোন মানুষের ভিতরে শনাক্ত করতে পারি নাই অতএব এই রোগের কোন চিকিৎসাও আমাদের কাছে নাই এই রোগের কোন ঔষধপত্র আমাদের কাছে নাই আমার পানির ভাইরা আমার বন্ধুরা এ দুনিয়ার ইমানদার আল্লাহর বান্দা বলতেছে হুজুর ওই সময় সমস্ত ডাক্তাররা মিলে একটা কাজ তারা করলো সে ওই যে জায়গাটা যে জায়গাটা পানির ভিতরে ডুবন্ত ছিল ওই জায়গাটার হাড়ির উপরের গোস্তগুলি পচন ধরে গেছে ওই গোস্তগুলি শরীর থেকে খুলে খুলে পড়ে যাইতেছে এমন বিভত্স দৃশ্য আর এমন ভাবে ভুল করা পড়তেছে তার দুর্গন্ধে মানুষ আমার পাশেও থাকতে পারে না আল্লাহর বান্দা বলতেছে তখন এই ভয়ঙ্কর জায়গাটা এটা এতটাই ভয়ানক এতটাই খারাপ পরিস্থিতি এটা মানুষ দেখলে ভয় পাওয়ার কথা মানুষের নজর থেকে বাঁচানোর জন্য তারা আমারে দুই পায়ের ভিতরে প্লাস্টিক সার্জারি করে দিয়েছে মাঝে মধ্যে এই জায়গাটা ড্রেসিং করা লাগে ড্রেসিং করতে হয় আল্লাহর বান্দা বলে হুজুর এই যে জায়গাটার ভিতরে এমন একটা আজাব লাগছে আল্লাহর বান্দা বলতেছে আমি যখন এই পা একটু ধাস করার চেষ্টা করি ওই সময় পায়ের ভিতরে দৃশ্যটা একটু দেখা যায় হুজুর যদি আপনি চান তাহলে ওই দৃশ্যটা একটু দেখতে পারেন তখন হযরত ডাক্তার নূর আহমদ বলতেছে আমি বুকে একটু সাহস সঞ্চার করিয়া উম্মতের ফায়দা হবে চিন্তা করিয়া আমি একটু সাহস নিয়া ওই যুবক ভাইকে বললাম যুবক ওই প্লাস্টিক সার্জারির জায়গাটা একটু ফাঁক করে আমারে দেখায় দাও আল্লাহর বান্দা বলতেছে ওই যুবক তখন প্লাস্টিকের জায়গা ফাঁকা করিয়া ভিতরে দৃশ্যটা সামান্য একটু দেখায় দিয়েছে ডাক্তার নূর আহমদের নিজের নিজের প্রতিক্রিয়া তিনি নিজেই বইটার ভিতরে লিখেছে ও দুনিয়ার ইমানদার এই দৃশ্য দেখার পরে এতটা ভয় আমার কলিজার ভিতরে ঢুকে গেছে মালিকের দরবারে সিজদায় পড়ে গেছি আর মালিককে ডাক দিয়া বলি গো মালিক এত আজাবের কথা তুমি কোরআনে বলেছো ওই আজাব কেমন হবে গো মালিক শুধুমাত্র একটা প্রাণের সামান্য স্পর্শ সেই আজাব যদি এত ভয়ঙ্কর হয় তাহলে যে আজাব সরাসরি বান্দাকে আক্রমণ করবে ওই আজাব না জানি কত ভয়ঙ্কর হবে আল্লাহর বান্দা দুইটা মাস তার জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে মসজিদের বাহিরে যায় না শুধু প্রয়োজন সারার জন্য একটু বাহিরে যায় আল্লাহর বান্দা গোটা সময়টা শিক্ষার মধ্যে পড়ে পড়ে শুধু কান্নাকাটি করে আর এই দুইটা মাস এমন একটা পরিস্থিতি গেছে এই
দুই মাস সে বলতেছে আমার আমি আমার স্ত্রীকে চিনতে পারি না আমি আমার সন্তানদেরকে চিনতে পারি না আমি আমার আত্মীয় স্বজন কাউকে চিনতে পারি না শুধুমাত্র ওই কবরের আযাবের দৃশ্যটা দেখে আমার ভয় লাগে আমার পানির ভাইরা এ জিরানি বন্দরের মুসলমান আজকে আমি আপনাদের উদ্দেশ্যে জানতে চাই রে আল্লাহর বান্দা এবার আপনি বুকে সাহস নিয়ে এই কথা বলবেন আল্লাহর কবরের আযাব বরদাস্ত করার ক্ষমতা কি আপনাদের কারো আছে নাকি যদি কোনো ভাই বলে থাকেন হুজুর ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার আছে তার ব্যাপারে আমার কোনো কথা নাই আর যদি আল্লাহর কোনো বান্দার অন্তরের মধ্যে যদি এই কথার অনুভূতি চলে আসে ওই কবরের আযাব আমার বরদাস্ত করার ক্ষমতা নাই তাহলে আজকে এই ময়দান থেকে তওবা করে আমরা বাড়িতে ফিরব রে ভাই মালিককে ডাক দিয়া বলবো মালিক এতদিন গুনাহ করেছি তুমি যদি আযাব দাও এই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই সকলেরই দরজায় হই দে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ও জিরানি বাজার ভাই মুসলমান ইমানদার আমি আলোচনার লম্বা করতে চাই না মালিকের দরবারে আপনাদেরকে একটু তওবা করে মালিকের কাছে দোয়া করতে চাই ও আল্লাহর বান্দারা দোয়া না করে কেউ যাবেন না এখান থেকে সবাই দোয়ার আগে তওবা করিয়া এরপরে আমরা গুনাহমুক্ত হইয়া বাড়িতে যাইব রাজি আছি সবাই আল্লাহ কবুল করুন সবাইকে বলেন আমিন